স্বাধীনতার 7 দশক পরেও হাজার হাজার গ্রামে বিদ্যুতের মতো মৌলিক সুযোগ সুবিধার অভাবের জন্য কংগ্রেসকে দায়ী করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার ভার্চুয়ালি হরিয়ানা ক্ষেত্রীয় পঞ্চায়েতি রাজ পরিষদের উদ্বোধন করার পরে তিনি বলেন, গ্রামে গ্রামে পঞ্চায়েতি রাজ ব্যবস্থার বাস্তবায়ন করাটা কতটা গুরুত্বপূর্ণ ছিল তা স্বাধীনতার পর 4 দশক ধরেও বুঝতে পারেনি কংগ্রেস। পঞ্চায়েতি রাজ নিয়ে কংগ্রেসের সমালোচনা মোদীর। সোমবার ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে দুদিনের বিজেপির অনুষ্ঠানের উদ্বোধন করার পর প্রধানমন্ত্রী মোদী আরও বলেন যে কংগ্রেসের শাসনকালে পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার জন্য কোনো দৃঢ় পদক্ষেপ করা হয়নি। প্রধানমন্ত্রী এদিন আরও বলেন, এই অমৃতকালের 25 বছরের সফরে আমাদের বিগত কয়েক দশকের অভিজ্ঞতার কথা মাথায় রাখতে হবে। প্রধানমন্ত্রীর কথায় পশ্চিমাঞ্চল এবং ছোট শহরগুলিতে একটি নতুন আশা এবং শক্তি দৃশ্যমান। গ্রামে গ্রামে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা চালু করা কতটা গুরুত্বপূর্ণ ছিল স্বাধীনতার পর 4 দশক ধরে কংগ্রেস বুঝতে পারেনি বলে তোপ দাগেন মোদী। তিনি বলেন, কংগ্রেস জেলা পঞ্চায়েত ব্যবস্থা নিয়েও কিছু করেননি। সাথীও, অমৃতকাল কি 25 বর্ষ কি যাত্রা মে হমে বিতে দশকোঁ কে অনুভবো কো ভি ধ্যান মে রাখনা হোগা। আজাদী কে বাদ 4 দশক তক কংগ্রেস কো ইয়ে সমঝ হি নাহি আয়া থা কি গাঁও মে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা লাগু করনা কিতনা আবশ্যক হ্যায়। इसके बाद जो जिला पंचायत व्यवस्था बनी भी, उसे कांग्रेस शासन में उसे अपने नसीब पर छोड़ दिया था, अपने हाल पर छोड़ दिया गया था। यानी गांव में बसने वाली देश की 2/3 आबादी के लिए अपनी सड़क, बिजली, पानी, बैंक, घर, ऐसी छोटी छोटी आवश्यकताओं के लिए जीवन की प्राथमिक सुविधाओं के लिए तरसना, यही उनकी नियत बन गई थी, नियति बन गई थी। यही वजह है कि आजादी के 7 दशक बाद भी देश के 18,000 गांवों तक बिजली नहीं पहुंच सकी थी। यही वजह है कि देश के 16 करोड़ से ज्यादा ग्रामीण घरों को नल से जल नहीं मिल सकता था। पंचायती संस्थाओं को कांग्रेस और उसके जैसी सोच वाले दलों ने अपने भ्रष्टाचार और भ्रष्ट नेताओं के एडजस्टमेंट का अड्डा बना दिया था। ফরিদাবাদের সুরজকুণ্ডে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টার, রাজ্য বিজেপি প্রধান ওপি ধনকর এবং অন্যান্য বিজেপি নেতৃত্বরা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।